হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এস টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং একটি প্রজেক্টের আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো বন্ধু, এই প্রজেক্টগুলো কিন্তু অনেকই স্ট্রং এবং গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কিন্তু এই প্রজেক্টগুলো অনেক ভাইরাল হয়ে গেছে এবং এই প্রজেক্টগুলো অলরেডি কিন্তু এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে। সো বন্ধু, এই জন্যই আপনাদেরকে বলবো এই প্রজেক্টগুলো আপনারা কখনোই মিস করবেন না। যে প্রজেক্টগুলো অলরেডি এক্সচেঞ্জে লিস্টেড থাকে, এই প্রজেক্টগুলো কিন্তু আমাদের 100% প্রফিট দিয়ে যায়। সো বন্ধুরা, আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেইগুলো অনেকটা ভালো এবং গুড প্রজেক্ট, অবশ্যই আপনারা মিস না করে এই প্রজেক্টগুলোতে জয়েন করে নেবেন। সো বন্ধুরা, আর আপডেট নিউজটি হচ্ছে গামা কয়েন নিয়ে। গামা কয়েন, কিছুদিন আগে আমি আপনাদেরকে গামা কয়েন নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সো বন্ধুরা, ওই প্রজেক্টের কিন্তু এখন আপডেট নিউজ চলে এসেছে। এই টোকেনটি আমাদেরকে এখন ক্লাইম করতে হবে। কিভাবে ক্লাইম করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সিম্পলি লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি অন করে অলে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এই কাজটি করলে আমরা যখনই কোনো প্রজেক্ট বা প্রজেক্টের আপডেট নিউজ শেয়ার করব, সম্পূর্ণ ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে চলে যাবে। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের সাথে আজকে যে প্রজেক্টটি প্রথমে শেয়ার করব সেই প্রজেক্টের নাম হচ্ছে লি পাওয়ার এয়ারড্রপ রাউন্ড 2। সো বন্ধুরা, আপনারা একটু সিম্পলি এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এই টোকেনটি কিছুদিনের মধ্যে পিটুবি এক্সচেঞ্জে লিস্টেড হতে যাচ্ছে। অলরেডি এইটা কিন্তু পিটুবি এক্সচেঞ্জে আইও চলতেছে। সো বন্ধুরা, এই টোকেনটা যে 100% রিয়েল টোকেন সেটা এখানে আপনারা যদি ইথার স্ক্যানে চলে যান, এখানে ক্লিক করে আপনারা সিম্পলি ওদের টোকেন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। সো বন্ধুরা, এটা একটি 100% লেজিট এয়ারড্রপ, আপনারা অবশ্যই এই এয়ারড্রপে জয়েন করে নেবেন। এই এয়ারড্রপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি এখানে ক্লিক করলে আপনাদের বুথের মধ্যে নিয়ে আসবে। বুথের মধ্যে নিয়ে আসার পর বন্ধুরা সিম্পলি আপনারা স্টার্ট বাটন দেখতে পাবেন। সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করে দিলে এরকম অপশন চলে আসবে আপনাদের সামনে। সো বন্ধুরা, আপনাদের সিম্পলি একটি জয়েন এয়ারড্রপ নামে সিম্পলি একটি অপশন চলে আসবে। জয়েন এয়ারড্রপে ক্লিক করে দিলে সিম্পলি বন্ধুরা আপনাদের সামনে এই এরকম অপশন চলে আসবে। সিম্পলি আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর বন্ধুরা আপনারা এখানে টাক্স নামে একটি অপশন দেখতে পাবেন। সিম্পলি টাক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সিম্পলি বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এরকম একটি পেজ চলে আসবে। সিম্পলি আমাদেরকে এটা এখানে দুই তিনটি কাজ করতে হবে। সো বন্ধুরা, এখানে প্রথমে আমাদেরকে এখানে ক্লিক করে ওদের কমিউনিটিতে জয়েন করতে হবে, ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এবং ওদের ফেসবুক পেজে লাইক করতে হবে এবং ওদের পোস্টটি শেয়ার করতে হবে। শেয়ার করার পর বন্ধুরা ওরা ওদের টুইটারটা ফলো করতে হবে এবং ওদের পিন পোস্টটা রিটুইট করতে হবে। সো বন্ধুরা, কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনারা টেলিগ্রামে জয়েন হতে সবাই পারবেন। সো বন্ধুরা, যে কাজটি কঠিন সেই কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকে রিটুইট করতে পারেন না বা করতে পারেন না, সাথে তাদেরকে কীভাবে রিটুইট করা সেই পেজটা আমি দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, সিম্পলি আপনারা এখানে টুইটার দেখতে পাবেন। টুইটার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি লিঙ্ক চলে আসবে। লিঙ্কের ওপেন ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ব্রাউজার সিলেক্ট করার পর ওদের অফিসিয়ালি টুইটারে নিয়ে যাওয়া হবে। সো বন্ধুরা, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে ওদেরকে ফলো করে দিবেন। ফলো করার পর বন্ধুরা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন যে, দেখুন বন্ধুরা, সরি। সো বন্ধুরা, এখানে আপনার পিন পোস্ট নামে একটি পোস্ট দেখতে পাবেন। সো বন্ধুরা, আপনারা কী করবেন এখানে একটি লাইক করে দিবেন এবং ওদের পোস্টটি রিটুইট করে দিবেন। রিটুইট করার জন্য বন্ধুরা সিম্পলি আপনারা এখানে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দুটি অপশন চলে আসবে। আপনারা এখানে রিটুইট উইথ কমেন্টে ক্লিক করে দিবেন। রিটুইট উইথ কমেন্টে ক্লিক করার পর বন্ধুরা আপনারা ওদের প্রজেক্ট সম্পর্কে একটি ভালো কিছু লিখে দিবেন, গুড প্রজেক্ট বা এনিথিং কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে রিটুইট বাটন দেখতে পারবেন। সিম্পলি রিটুইট বাটনে ক্লিক করলে আপনার রিটুইটটা হয়ে যাবে।
হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই লিঙ্কটাকে, এই আপনারা যে পোস্ট করলেন ওই পোস্টের লিঙ্কটা কীভাবে বের করবেন, সিম্পলি আপনারা আপনাদের নিজের টুইটার পেজে চলে যাবেন। টুইটার পেজে যাওয়ার পর সিম্পলি বন্ধুরা আপনাদের আইকনে ক্লিক করে আপনার প্রোফাইল সেকশনে চলে আসবেন। প্রোফাইল সেকশনে চলে আসার পর আপনার প্রোফাইলটি চলে আসবে। সিম্পলি আপনি এখানে দেখতে পাবেন যে যেই রিটুইটটি করলেন আপনি সেই রিটুইটটি এখানে দেখতে পাবেন। সিম্পলি আপনি এখানে একটি লাইক করে দিবেন এবং এখানে শেয়ার বাটন দেখতে পাবেন, সিম্পলি শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি দেখতে পাবেন যে কপি লিঙ্ক টু টুইট। সো বন্ধুরা এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর বন্ধুরা সিম্পলি আপনারা ব্যাকে আবার বুথের মধ্যে চলে আসবেন। বুথের মধ্যে চলে আসার পর বন্ধুরা সিম্পলি আপনাদের এখানে কাজ শেষ। সো বন্ধুরা এখন আপনাদেরকে আপনাদের প্রুফ সাবমিট করতে হবে। প্রুফ সাবমিট করার জন্য বন্ধুরা সিম্পলি আপনারা এখানে একটি সাবমিট অপশন পাবেন। ওদের একটি এখানে গুগল ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, ওই ফর্মটি ফিল আপ করতে হবে। সো বন্ধুরা কীভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা সাবমিট বাটনে ক্লিক করার পর ওদের গুগল ফর্মে নিয়ে আসবেন। নিয়ে আসার পর বন্ধুরা সিম্পলি আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা আপনারা এখানে একটি আপনার ফোনের মধ্যে একটি ভ্যালিড ইমেল বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা আপনারা এখানে বলেছে আপনাদের ফেসবুকের প্রোফাইল লিঙ্কটি দেওয়ার জন্য, সিম্পলি আপনারা ফেসবুকের প্রোফাইল লিঙ্কটি নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা যে ফেসবুকে যে পোস্ট শেয়ার করলেন সেই পোস্টটির লিঙ্ক কিন্তু এখানে দিতে হবে। সো বন্ধুরা এখানে দেওয়ার পর বন্ধুরা আপনারা এই নিচে চলে আসবেন। নিচে আসার পর বন্ধুরা আপনারা এখানে টুইটার ইউজার নেম দেখতে পাবেন। আপনার টুইটারের ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দিবেন আপনি টুইটারের মধ্যে যেই পিন পোস্টটি রিটুইট করলেন, রিটুইটের লিঙ্কটি নিয়ে এসে আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের কাজ শেষ। নিজের দিকে আসার পর এখানে বলবে আপনার মাই ইথার ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দেওয়ার জন্য, সিম্পলি আপনি মাই ইথার বা ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেসটি নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে সাবমিট বাটন দেখতে পাবেন, সিম্পলি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা কিন্তু আপনার এখানে ডাটাগুলো ওদের সার্ভারে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আপনারা এখানে একটু এই এখানে আপনারা ফেসবুকের প্রোফাইল লিঙ্ক কীভাবে বের করবেন এবং যে পোস্টটি শেয়ার করলেন সেই পোস্টের লিঙ্ক কীভাবে বের করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আপনারা এখানে বুথের মধ্যে আসার পর এখানে ফেসবুক অপশন দেখতে পাবেন, সিম্পলি ফেসবুকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওদের ফেসবুকের পেজে নিয়ে যাওয়া হবে। সো বন্ধুরা আপনারা কী করবেন এখানে এসে সিম্পলি এখানে একটা লাইক করে দিবেন। লাইক করার পর বন্ধুরা আপনারা সিম্পলি এই থ্রি ডট মেনু দেখতে পাবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে আনফলো লেখা থাকবে, আপনারা সিম্পলি এখানে ফলো করে দিবেন ওদেরকে। এখানে ক্লিক করে এখানে আপনার এখানে আনফলো লেখা থাকবে, সিম্পলি আপনি এখানে ক্লিক করে ওদেরকে ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পর বন্ধুরা সিম্পলি আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা সিম্পলি ওদের একটি পোস্টকে শেয়ার করতে হবে। সো বন্ধুরা শেয়ার করে কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি পোস্ট নিয়ে এসে বন্ধুরা সিম্পলি আপনারা এখানে একটি ওদেরকে লাইক করে দিবেন। লাইক করার পর বন্ধুরা এখানে শেয়ার বাটন দেখতে পাবেন, সিম্পলি আপনি একটা পোস্ট শেয়ার করে দিবেন। শেয়ার করার পর বন্ধুরা সিম্পলি আপনারা আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন। সিম্পলি এখানে উপরে চলে আসবেন। উপরে চলে আসার পর এখানে থ্রি ডট মেনু দেখতে পাবেন, সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার আইডিটা এখানে শো করবে, সিম্পলি আপনি আইডির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনি যে পোস্টটি শেয়ার করলেন সেই পোস্টটির মধ্যে চলে যাবেন। সো বন্ধুরা এরকম আসার পর বন্ধুরা সিম্পলি আপনি এখানে শেয়ার দেখতে পাবেন, সিম্পলি শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর বন্ধুরা সরি বন্ধুরা শেয়ার বাটন না, আপনারা এখানে উপরে একটি থ্রি ডট মেনু দেখতে পাবেন, সিম্পলি ওইখানে ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করার পর বন্ধুরা এইখানে আপনি উপরে দেখতে পাবেন যে আনসেভ লিঙ্ক, সিম্পলি বন্ধুরা আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর বন্ধুরা সিম্পলি আপনারা এখানে কপি লিঙ্ক একটা দেখতে পাবেন, সিম্পলি এখানে ক্লিক করে এই পোস্টটির লিঙ্কটি কপি করে নেবেন। কপি করার পর বন্ধুরা আমাদের কাজ শেষ, সিম্পলি আপনি ফর্মের মধ্যে গিয়ে এই ইনফরমেশনগুলো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আমাদের কাজ শেষ। এই আপনারা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই কয়েনটি আমরা কখন হাতে পাবো। সো বন্ধুরা এই কয়েনটি কিন্তু আর বেশি দিন নেই, এই প্রজেক্টটি এন্ড হবে মার্চের 17 তারিখ।
বন্ধুরা, আজকে হচ্ছে মার্চের 10 তারিখ। আপনাদের হাতে কিন্তু আর মাত্র 7 দিন সময় রয়েছে, আর 18 তারিখ কিন্তু এই টোকেনগুলো আমরা হাতে পেয়ে যাব। সো বন্ধুরা, আমি আপনাদেরকে ওদের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বোর্ডের মধ্যে আসার পর এখানে একটি অপশন থাকবে যে LIP ট্রান্সফার। সিম্পলি আপনারা যদি এখানে ক্লিক করেন, একটি অপশন চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাবেন যে ট্রান্সফার অপশন উইল বি অ্যাক্টিভ অন 18 মার্চ। সো বন্ধুরা, এখানে আপনি এই অপশনটি দেখতে পাবেন। এই টোকেনটি কিন্তু আমরা 18 মার্চে এখান থেকে সরাসরি ট্রান্সফার করে আমাদের মা ইথার বা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে নিতে পারবো। সো বন্ধুরা, আপনাদেরকে বলবো, অনেক ভালো এবং স্ট্রং প্রজেক্ট, আপনারা এই প্রজেক্টটি মিস করবেন না। সো বন্ধুরা, ভিডিওটি ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, তাই বন্ধুরা দ্বিতীয় এয়ারড্রপটি শেয়ার করতে পারতেই না আপনাদের সাথে। সো বন্ধুরা, আপনাদেরকে আপডেট নিউজটি জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু আপনাদের সাথে আমি গামা কয়েন এয়ারড্রপটি শেয়ার করেছিলাম। সো বন্ধুরা, এখানে আপনারা এখানে আসার পর দেখতে পাবেন যে এখানে সম্পূর্ণ স্টেপটি আপনারা সিম্পলি, বন্ধুরা আপনারা এখানে আসার পর সিম্পলি এখানে দেখতে পাবেন যে আপনাদের ব্যালেন্সে দেখার পর বন্ধুরা সিম্পলি আপনাদেরকে এই ব্যালেন্সের একটি স্ক্রিনশট নিতে হবে। সো বন্ধুরা, আপনারা এখানে আপনার ব্যালেন্সটি বরাবর করে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর বন্ধুরা আপনারা সিম্পলি ওদের অফিসিয়াল গ্রুপে চলে সরি বন্ধুরা ওদের অফিসিয়াল চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর বন্ধুরা ওইখানে একটি ওরা গুগল ফর্ম দিয়ে দিয়েছে, আমাদেরকে সিম্পলি ওই ফর্মটি ফিল আপ করতে হবে। সো বন্ধুরা, আমি ওদের চ্যানেলে চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা ওদের চ্যানেলে আসার পর বন্ধুরা সিম্পলি এখানে দেখতে পাবেন যে গামা কয়েন রাউন্ড 1 ডিস্ট্রিবিউশন ফ্রম ওপেনেট। সো বন্ধুরা, এখানে ওরা একটি ফর্ম দিয়ে দিয়েছে, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে ওদের ফর্মটি ফিল আপ করতে হবে। আর বন্ধুরা, এই ফর্মটি কিন্তু মাত্র 3 দিনের জন্য ওপেন থাকবে। সো বন্ধুরা, এটা কিন্তু মার্চের 13 তারিখ ক্লোজ হয়ে যাবে। সো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি করে আপনারা আপনাদের টোকেনটি ক্লাইম করে নিন। যারা যারা এয়ারড্রপে জয়েন করেছেন তারা তাদের টোকেনটি ক্লাইম করে নিন। সো বন্ধুরা, সিম্পলি আপনারা এখানে ফর্মের উপরে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ফর্মের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ফর্মটি এভাবে ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা সিম্পলি আপনাদের টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিবেন, আপনারা সিম্পলি আপনার টুইটারের ইউজার নেমটা দিয়ে দিবেন। এখানে আপনারা টেলিগ্রাম আর টুইটারের ইউজার নেম দেওয়ার পরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পাবেন যে অ্যাড স্ক্রিনশট। সিম্পলি আপনারা আপনাদের ব্যালেন্সের যে স্ক্রিনশটটি নিলেন, সিম্পলি এখানে একটি অপশন থাকবে, সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের ব্যালেন্সের স্ক্রিনশটটি এখানে পোস্ট করে দিবেন। পোস্ট করার পর বন্ধুরা আপনারা এখানে সিম্পলি মাই ইথার ওয়ালেট দিতে বলবে, আপনাদের মাই ইথার ওয়ালেটটি দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা কয়েকদিনের মধ্যে কিন্তু এই টোকেনটি আমাদের ওয়ালেটে তারা দিয়ে দিবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক করার পর বন্ধুরা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।